তার ছোট ভাই আলামিন জেলা ছাত্রলীগের ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট, ওর ভাই সে সবসময় আমাকে দেখাইতো আলামিন ইলিয়াসের ফোন। গত বছরের 1 ডিসেম্বর সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন আলোচিত নায়িকা সুবা শাহ হুমায়রা। এদিকে বিয়ের মাস না পেরোতেই স্বামী ইলিয়াসের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তোলেন তিনি। অবশেষে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে সুবা বলেন, ইলিয়াস তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন, তাকে সিনেমার ডাবিং করতে দেওয়া হয়নি। শুধু তাই না, ইলিয়াস তাকে কাজের ক্ষেত্রেও বাধা দিতেন। আর সংবাদ সম্মেলনে সাক্ষী হিসেবে ছিল তার বাসার কাজের মানুষ ও গায়ে হলুদে তোলা ছবির ফটোগ্রাফার এবং তার আইনজীবী। নায়িকা বলেন, ইলিয়াস তাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছেন, আর চলে যাওয়ার সময় তার টাকা পয়সা গয়না সব নিয়ে চলে গেছেন ইলিয়াস। এসব কিছুর ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে, তিনি এর বিচার চান। সংসার পরে যেহেতু সে আমাকে বউ হিসেবে ট্রিট করে না, সে আমার চরিত্র নিয়ে কথা বলে, যেখানে আমি এটি আমার মাকে দেবো অসুস্থ পাখি নিয়ে কথা। সংবাদ সম্মেলনে সুবা আরও বলেন, ইলিয়াসের ছোট ভাই ছাত্রলীগ করে, তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি তাকে মামলা হামলার হুমকিও দেওয়া হচ্ছে। এদিকে গেল 3 জানুয়ারি নারী ও শিশু নির্যাতন আইনে ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেন সুবা।